আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের মঞ্চে উপস্থিত সঞ্জয় পাল মহোদয়কে পুরস্কার 2022 এই আজকের এই উদ্যোগে মহোদয় চেয়ারম্যান মানে চার ত্রিপুরা চা নিগম এবং সফল ছাত্র ছাত্রীরা রয়েছে এবং তাদের যে পুরস্কার বিতরণী এবং আমাদের তো এতক্ষণ শুরুতে যিনি সঞ্চালক ছিলেন অনুভবকে আরম্ভ করে রতনবাবু অব্দি প্রত্যেকে আজকের অনুষ্ঠানের বিশেষত্ব গুরুত্ব এবং যাকে নিয়ে এই অনুষ্ঠান আমাদের সকলের শ্রদ্ধা স্মরণে লোক বিপন সাহা স্মরণে ওনার স্মৃতিতে যে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর 13 বছর চলছে এ নিয়ে বিপ্লবের ব্যাপারে বা বিষয়ে বা গুণাবলী নিয়ে সবাই বিস্তৃত আলোচনা করেছেন প্রণবের প্রণবের আলোচনা ভালো হয়েছে সঞ্জয়দা ভালো বলেছেন সন্তোষদা ভালো বলেছেন রতনবাবু বলেছেন সবাই বলেছেন তো বিপ্লব সাহা বলতে গেলে আমি বলবো ওনার সম্বন্ধে দুই একটা কথা বলি প্রথম বলবো উনি আমার পাড়া ওনাকে আমি আমার এক পাড়াতেই বাড়ি আমার কিন্তু 8-10টা বাড়ি বলবো ওনার বাড়ছে বা ওনার 8-10টা বাড়ি আছে আমার বাড়ছে তো আমরা ছোটবেলা থেকে ওনাকে দেখেছি আর আমি মমতা একাডেমি যখন ভর্তি হয়েছি উনি তখন প্রধান শিক্ষক ছিলেন সেই সুবাদে উনি আমাদের শিক্ষক প্রধান শিক্ষক আমার পাড়ার বাসিন্দা তো বিগত সাহাকে অন্যরা আপনারা যতটা জানেন সমিতিগত ভাবে আমি এলাকাগত ভাবে পাড়ার অভিভাবক হিসাবে আমার প্রধান শিক্ষক হিসাবে আমি আরো অনেক বেশি ওনার কাছে দেব ওনার সান্নিধ্য পেয়েছি সময় অসময় ওনার কাছে গেছি আমরা উল্লেখ করতে আপত্তি নেই আমি যখন 2019-99 সালে যখন চেয়ারম্যান ছিলাম আগরতলা মিউনিসিপাল কাউন্সিলে এখানে আলোকপাত করেছিলেন প্রণবাবু কিছুটা যে আশিসবাবু যখন চেয়ারম্যান ছিলেন তখন যেতেন ওনার বাড়িতে আমিও আমার পরামর্শের জন্য আমি স্যারের কাছে যেতাম এবং স্যারের পরামর্শে আমি বলতে আপত্তি নেই যে অনেকগুলি ভালো কাজ করতে পেরেছিলাম তৎকালীন সময়ে তখন ছিল রাজনৈতিক প্রতিবন্ধিতা আর্থিক অবরোধ ছিল আমি অনেক কর্মচারীকে রেগুলার করেছিলাম স্যারের কাছে গিয়েছিলাম যে স্যার আমি তাদেরকে রেগুলার করতে চাই তাদেরকে এইভাবে প্রমোশন করতে চাই এইগুলি দিতে চাই উনি বলেছিলেন তোমার যখন সদিচ্ছা আছে তোর যখন সদিচ্ছা আছে সাহস আছে আজকে যারা পুরস্কার দিয়ে এসছে ছাত্রী ভাই বোনেরা ছোট ভাই বোনেরা আমার এবং এই উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নির্মল স্যার এই নামের আমার কিছু বলার অপেক্ষা প্রয়োজন নেই কারণ আমার পূর্ববর্তী বক্তা সন্তোষ সাহা মহোদয় এবং প্রণব সরকার মহোদয় বিস্তারিতভাবে আপনাদের বলেছেন এবং আমরা ওনাকে দেখেছি উনি একজন শিক্ষাবিদ ছিলেন উনি একজন সফল কর্মচারী নেতা ছিলেন এবং উনি পাশাপাশি এলাকার ছাত্রদলীয় ছিলেন আজকে এই অমৃতপুরা আমাদের যে টিচার্স আর এই অখিল ত্রিপুরা শিক্ষক সমিতি ওনারা যে প্রতি বছর মানে আজকে 13 বছর অতিক্রান্ত হতে চলল প্রতি বছর ওনার সম্মানার্থে ওনার স্মৃতিতে যে আয়োজন করছে এবং আমি এটাকে এই শিক্ষক সমিতিকে বিশেষভাবে আমি গর্ব অভিনন্দিত করব কারণ ওনারা বীরবল সাত স্মৃতিকে আজকে যে ছাত্রছাত্রীদের নিয়ে এসছেন আমি আজকে আমার খুব ভালো লাগলো আজকে এখানে যারা ছাত্রছাত্রীরা যারা পুরস্কার দেখে এসছে তাদের অধিকাংশ মানে বলা যাচ্ছে বিয়ারে আছে ছাত্রীরাই আছে এবং আমি এই কারণে ছাত্রীদের অভিনন্দন জানাই
পাশাপাশি ছাত্রদেরও বলব যে ছাত্রদের পাশাপাশি সমান থাকে এটা সুন্দর থাকে এবং এটা কিন্তু সর্বত্র আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্রীরা অনেক এগিয়ে যাচ্ছে ছাত্ররা পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু সমাজে ভালো লক্ষণ নয় পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা চলে এগিয়ে আসছে এটা আপনি আনন্দের ব্যাপার এবং পাশাপাশি আমি আরো একটা জিনিস বলবো আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি তারা কিন্তু দেখা যাচ্ছে এটা একটা পরিতাপের বিষয় যে তারা কিন্তু অতি ভুলে যাচ্ছে শিক্ষা আজকে আমরা শিক্ষা নিচ্ছি এবং অনেক ডিগ্রি পাচ্ছি কিন্তু তারপরে যে দিকে আমরা আমাদের অতীতকে ভুলে যাচ্ছি আমাদের পিতৃপুরুষদের ভুলে যাচ্ছি আমাদের আপনজনদের ভুলে যাচ্ছি এবং সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি স্বপ্রতিষ্ঠার জন্য এটা কিন্তু সমাজের একটা খারাপ লক্ষণ আজকে যারা প্যারেন্টসরা যারা আছে প্রত্যেকটা প্যারেন্টস তার ছেলে মেয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করে এবং শারীরিকভাবে তার ছেলে মেয়ের পাশে থাকে আমরা যখন ছিলাম আমাদের কি বাবা মা কিন্তু সেটা করতে পারেন তারা বাস্তব আজকে যে স্টেশনারি দিচ্ছে ছেলে মেয়েদের আমাদের সব করার পুরো খরচ হয়ে গেল তাই আমি ছাত্র ছাত্রীদের বলবো স্কুল কলেজে ডিগ্রি প্রয়োজন আছে প্রকৃত শিক্ষা এবং বাড়িঘর থেকে গার্জেনদেরও এটা দায়িত্ব ছেলে মেয়েদের সেভাবে ইয়ে করা যাতে তারা আগামী দিনে উচিতকে না দিতে এটা কিন্তু সত্যি আমাদের কাছে দুঃখের এবং আজকের এই অনুষ্ঠানে